রাজ্যের জনজাতি অংশের মানুষদের চিরাচরিত হস্ততাঁতের বিশেষ চাহিদা রয়েছে রাজ্য এবং বহিররাজ্যেও। তাই এই শিল্পের প্রসার বাড়ানোর জন্য দেশীয় প্রোডাক্ট বা স্থানীয় পণ্য কেনার জন্য এগিয়ে আসতে হবে রাজ্যবাসীকে। রাজ্যভিত্তিক দ্বিতীয় হস্ততাঁত বস্ত্র মেলার উদ্বোধন করে বৃহস্পতিবার এমনটাই বললেন ত্রিপুরা সরকারের জনজাতি কল্যাণ, হ্যান্ডলুম ও হ্যান্ডিক্রাফটস দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বিকাশ দেববর্মা। শান্তির বাজার দ্বাদশ্রেণী বিদ্যালয়ের মাঠে আগামী 14 দিন ধরে চলবে এই মেলা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলা ফ্রুমগ, শান্তির বাজারের মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য, শান্তির বাজার পৌর পরিষদের চেয়ারম্যান স্বপ্না বৈদ্য এবং ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা। হস্ততাঁত শিল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক যুবতীদের আর্থিক দিক দিয়ে কিভাবে স্বাবলম্বী করে তোলা যায় রাজ্য সরকার সেই বিষয়ে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে এদিন জানান মন্ত্রী বিকাশ দেববর্মা। যে রাজ্যের লোকাল প্রোডাকশন যেগুলি আমাদের সেলফ হেল্প গ্রুপ দ্বারা তৈরি হয়, এটা এখানে আমাদের যারা সেলফ হেল্প গ্রুপ তারা বিক্রি করবে এবং শান্তি বাজারের মানুষ এটাকে খরিদ করবে। কারণ আপনারা যদি খরিদ করেন, এই যে সেলফ হেল্প গ্রুপ যারা তৈরি করেছেন নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবে। আমাদের মুজিদির যে স্লোগান, যে লোকাল যে প্রোডাকশনগুলি আমরা গুরুত্ব দিয়ে আমরা এটাকে ইউজ করব, এটাই আমাদের উদ্দেশ্য, এই আমাদের সরকারের উদ্দেশ্য। আপনারা এই লোকাল প্রোডাক্টগুলি আপনারা 14 দিন ব্যাপী এখানে মেলা হবে, এই মেলার মধ্যে সবাই অংশগ্রহণ করে যে মেলার যে প্রোডাকশনগুলি, যে আমাদের ত্রিপুরা যে হস্ততাঁত, আমাদের যারা লোকাল, আমাদের যারা তাঁত শিল্পী তাদের উপকৃত হবে। 14 দিন ব্যাপী এই হস্ততাঁত বস্ত্র মেলাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হস্ততাঁত শিল্পের তৈরি বিভিন্ন সামগ্রী নিয়ে মেলা প্রাঙ্গণে প্রসার সাজিয়ে বসেছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।